আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বললেন আল্লাহ সঙ্গে একটা দুইটা ভাষা দিয়ে কথা বলেন নাই এক লক্ষ সঙ্গে তুর পাহাড়ে কথা বললেন আল্লাহ জিজ্ঞেস করলেন মোসারে তুমি আমি তোমার সঙ্গে কথা বললাম এক লক্ষ বত্রিশ হাজার ভাষা দিই কোনো কথা কি তুমি বুঝছো নিরে মূসা মুসা নবী ডাক দে বলেন আল্লাহ আমি একটা কথাও বুঝি নাই আল্লাহ বললেন কেমনে বুঝবার মুসা আমি তো তোমার ভাষায় কথা বলি না আমি অন্য ভাষা দিয়ে কথা বলেছি হাজারাতে মুসা নবী ওনার মাতৃভাষা ছিল হিব্রু ভাষা আপনারা দেখবেন তাওরাত হিব্রু ভাষা দিয়ে লেখা আছে মুসা আলী ইসলামের উপর আল্লাহ তাহরাত নাজিল করেছিলেন আল্লাহ পাইগম্বর মুসা নবী ডাক দে বলেন আল্লাহ তুমি আমার ভাষায় কথা বলো না এই যে আমি বুঝতে পারি নাই আল্লাহ রাবুল আলমিন হাজারতে মুসা নবীকে বলেন রে আসো আমি তোমার ভাষায় কথা বলি আল্লাহ নবী মুসা আলী সঙ্গে আমার আল্লাহ হিব্রু ভাষায় কথা বলা শুরু করলেন কথা বলতে 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 কথা বলা শেষ আল্লাহ ইসলামের সঙ্গে আমার আল্লাহ পাক কথা বলা শুরু করলেন হিব্রু ভাষা দিয়ে হিব্রু ভাষা দিয়ে কথা বলতে বলতে কথা বলা শেষ আল্লাহ জিজ্ঞেস করলেন মুসা এবার কি বুঝলা আমি কি বললাম মুসা নবী ডাক বলেন আল্লাহ সবই বুঝছি আল্লাহ বলেন মুসারে কি বুঝলা বলো তো মুসায়নী ডাক দেখো আল্লাহ আপনি যাহা বললেন শুধু আখিরি নবী এবং নবীর উম্মতের প্রশংসায় আমার কাছে কল্লা একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া আমার আল্লাহ এক লক্ষ বত্রিশ হাজার বাসা দিয়ে মুসা নবীর সঙ্গে আল্লাহ কথা বললেন আল্লাহর কোরআন বলতেছে আর রহমানু আল্লাহ কুরআন খলকল আল্লা আল্লাহুল বয়ান প্রাণ বলতেছে আমি মানুষকে ভাষা দিয়েছি ভাষা শিক্ষা দিয়েছি পৃথিবীতে দেখবেন বাংলাদেশের এক ভাষা ভারতে প্রায় আড়াইশোর মতো ভাষা বাংলাদেশেই সতেরোটা ভাষা আছে বাংলাদেশে ইন্ডিয়াতে প্রায় আড়াইশোর মতো ভাষা সারা পৃথিবীতে বর্তমানে কয়েক হাজার ভাষা সারা পৃথিবীতে বর্তমানে রানিং কয়েক হাজার ভাষা আল্লাহ কিন্তু আল্লাহর ভাষা হচ্ছে আরবি ভাষা জান্নাতের ভাষা আরবি ভাষা কোরআনের ভাষা আরবি ভাষা আমার নবীর ভাষা আরবি ভাষা পৃথিবীর সব ভাষা যদি ধ্বংস হয়ে যায় আল্লাহর কোরআনের ভাষা কখনো ধ্বংস হবে না চিৎকার বলেন এই সমস্ত কাপ বর্ণ এই যে সৌন্দর্য এক এক দেশের এক এক রকম চেহারা মানুষের এক সংস্কৃতি এই সব কিছু আমার মালিক আমার আল্লাহ বাগের সৃষ্টি আদাম সফিউল্লাহ দেশ থেকে যখন রুহুগুলি আল্লাহ বের করলেন আদমনবী রুহুগুলি দেখতে লাগলেন কেউ ধনী হবে কেউ দরিদ্র হবে কেউ কানা হবে কেউ ল্যাংরা হবে কেউ আলেম হবে কেউ জালেম হবে কেউ ডাকাত হবে কেউ সোর হবে কে অলি হবে কে আব্দাল হবে কেউ কুতুব হবে কেউ মজাদ হবে কেউ হবে কেউ ইমাম হবে কেউ মুসল্লি হবে কেউ ডাক্তার হবে কেউ নবী হবে এই রকম বৈষম্য দেখলেন আদাম নবী ডাক দিলেন এরা তো সব আমার সন্তান বাবা সন্তানের প্রতি মায়া আছে আল্লাহ তুমি আমার সন্তানদের মধ্যে কোনো বৈষম্য দিও না সব তুমি সমান করে দাও কেউ ধনী থাকবে না কেউ গরিব থাকবে না সব এক লেবেল বানায় দাও কেউ কানা থাকবে না সব এক চোখা বানিয়ে দাও কেউ বর্ণ ভিন্ন হবে না বাসা ভিন্ন হবে না এক বানায় দাও চেহারা ভিন্ন হবে না এক রকম সৌন্দর্য দিয়ে দাও আল্লাহ কাউরে বোবা বানায়ও না সব জবান ওলা বানাইয়া দাও আল্লাহ কাউরে ফকির বানায়ও না সব এক রকম বানায় দাও রাজা বাচ্চা বানায়ও না এক রকম দাও আদম নবী আল্লাহকে বলতে আল্লাহ তুমি আমার সন্তানদেরকে একটা লেভেল করে দাও আল্লাহ ডাক দে বল্লা আদম তোমার সন্তানদের মধ্যে আমি আল্লাহ কোনো লেভেল হবে না আমি এইভাবে বৈষম্য করে সৃষ্টি করেছি তোমার সন্তানদেরকে পরীক্ষা করার জন্য আমরা দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য আসছি সুজা মাত সুজা কথা আমরা দুনিয়াতে পরীক্ষার জন্য আসছি আল্লাহ কোরআন আল্লাহ একায়েতেই এইভাবে বলতেছে أَلَّذِي خُلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا الله أكبر أَشْكَرُ مَحَفِلَكَ بَرْجْبَ مَيْلَارْ مُدُّكَّ تَكْبَيْ أتو فُرِكَّ بريء المسلمين মনোযোগ দিক কোথাগুলি শুনে যাবেন এইগুলি আমাদের জন্য পরীক্ষা আল্লাহর আহ আমলা হায়াত সৃষ্টি করেছি মৃত্যু সৃষ্টি করেছি তোমাদের জন্য আল্লাহ হায়াতু বানাইলেন মৃত্যু বানাইলেন এই জন্য আল্লাহর কোনো হায়াত নাই আল্লাহর কোনো মৌত নাই আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিয়েছেন আল্লাহু আল্লাহ আল্লাহ বলে আমি শেরাত আমি সেই মালিক আমি আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী আমি আল্লাহর কোনো দুর্বলতা নাই আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই আমি আল্লাহর কোনো ঘুম নাই একসাথে জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ আল্লাহ ব্যতীত যাহা আছে সবার দুর্বলতা আছে কিন্তু আমার মালিক আমার মাওলার কোনো দুর্বলতা নাই আল্লাহ ব্যতীত বহু বহুজনের ঘুম থাকতে পারে কিন্তু আল্লাহর ঘুম নাই আল্লাহ চিরঞ্জীব চির স্ত্রী আল্লাহর শুরু নাই আল্লাহর শেষ নাই আল্লাহর শুরু নাই কোনো শেষ নাই এই জন্য আল্লাহ 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 আল্লাহর জায়গা থাকবে আটশো কোটি মানুষ পৃথিবীতে বর্তমান এই আটশো কোটি মানুষের হৃদপিণ্ডের ভিতর দিয়া প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক মিনিটে লক্ষ লক্ষ বার রক্ত পান ছয় আটশো কোটি মানুষের হৃদয়ের ভিতর দিয়ে রক্ত হয়। যিনি রক্ত পান সেই ক্ষমতার মালিক বর্তমানে শীতকাল বাংলাদেশের সব মানুষ যদি চেষ্টা করে শীতকাল তারাইতে পারবে না কারণ এই শীতকাল বাংলাদেশের আইনে আসে নাই এটা আল্লাহর আইনে আসছে এরপরে বসন্তকাল আসবে আল্লাহর আইনে তারপরে গ্রীষ্মকাল আসবে আল্লাহর আইনে তারপরে বর্ষাকাল আসবে আল্লাহর আইনে এখন যেখানে আপনারা বসে শুনতেছেন তখন এই জায়গা থাকবে পানি এই পানি যা আইন আসবে সেই মালিকের নাম কে এই গাছের মধ্যে ফল হয় একটা আম গাছের বিচি থেকে পঞ্চাশ বছর যিনি আম খাওয়ান তিনি আল্লাহ বাংলাদেশের আম গাছে বইল আসে আম ধরে এটা বাংলাদেশের কোন ওই যে কি বলে আপনার কোন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে কিন্তু আম আসে না আম আসে আল্লাহর আইনে আল্লাহর বিধানে ফল আসে আল্লাহর আইনে আল্লাহর বিধানে আপনি ইচ্ছা করলে অন্য সময় ফল ধরাইতে পারবেন না আপনি ইচ্ছা করলে এখন আম ধরাইতে পারবেন না আল্লাহর আইনে আম আসবে আল্লাহর আইনে ফল আসবে আল্লাহর আইনে সূর্য পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ডুবে যায় আল্লাহর আইনে আপনি ইচ্ছা করলে সূর্য উঠাইতে পারবেন না ডুবাইতে পারবেন না আল্লাহর আকাশ থেকে মেঘ নামে আল্লাহর আইনে আপনি ইচ্ছা করলে আল্লাহর আইন ভঙ্গ করার সুযোগ নাই আল্লাহর কুরআন বলতেছে ইন্না আল্লাহ ইনদাহু ইলমু الساعه কিয়ামত কোন দিন হবে আল্লাহ সারা কেউ জানে না ওয়ায়ুনযিলুল হইস বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না ওই মাহফিল আরহা মায়ের পেটের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহর সিদ্ধান্ত দুনিয়ার কোনো মানুষের সিদ্ধান্ত এখানে নাই বৃষ্টি কখন হবে এটা আল্লাহর সিদ্ধান্ত দুনিয়ার মানুষের কোনো সিদ্ধান্ত নাই একসাথে জোরে বলা যাবে আল্লাহ প্রিয় উপস্থিতি আমার সোনার গাঁওবাসীর ভালো কাজ করার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন উত্তম কাজ করার জন্য আমাদের কাজ হলো নিজেরা ভালো কাজ করা অন্যদেরকে ভালো কাজের প্রতি উৎসাহিত করা আল্লাহর কোরআন বলল আল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুদুনা বিল মা'রুফি ওয়া

খুজুর গাউ সে বাঘ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি মুজাদ্দিদ আল ফুসানি সের হিন্দি খাজা বাকি বিল্লা কুতুবুদ্দিন কাকি নিজামুদ্দিন আউলিয়া আলী ফাহমুদ্দিন তুসি এইরকম অসংখ্য আউলিয়াত কেরা হলো সেই দলের লোক যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে আল্লাহর দিকে ডাকতে থাকবে কেমত পর্যন্ত এই জমাতলিরা অলিরা কেমত পর্যন্ত থাকবে আল্লাহর অলিবিহীন দুনিয়া কখনো ছিল না কেমত পর্যন্ত অলিবিহীন দুনিয়া থাকবে না যখন পৃথিবী অলি শূন্য হয়ে যাবে তখন সিংহায় ফুৎকার দেওয়া হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে যখন অলি থাকবে না তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে প্রায় সোনার গার মুসলমান পৃথিবীটা আমাদের জন্য একটা কঠিন জটিল পরীক্ষার জায়গা এখানে আমরা পরীক্ষা দেওয়ার জন্য আসছি আমাদের জীবনের সর্ব মুহূর্তটা আমাদের জন্য পরীক্ষায় পাস করতে হবে প্রশ্ন রাখতে পারেন ফরিদি সাহেব কি আমরা করতে পারি আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা tulhikum amwadukum wala দু আল্লাহ পরামর্শ দিলে বান্দার তুমি পেরে সান হইও না চিন্তিত হইও না আমি আল্লাহ তোমার জন্য একটা ফয়সালা করে রাখছি বান্দারে দুনিয়ার সব তোমাকে ভুলে যাবে সন্তান জুদা হয়ে যাবে স্ত্রী জুদা হয়ে যাবে সমাজ জুদা হয়ে যাবে দেশ জুদা হয়ে যাবে পৃথিবীর সৌন্দর্য জুদা হয়ে যাবে মানুষ তোমাকে ভুলে যাবে কথা তো ঠিক এই যে সোনার গা আপনাদের ফতেপুরের এই একশো বছর আগের কবরের পাশে কেউ আজ দাঁড়ায় না একশো বছর আগের কবর এটা নিশ্চিন্ন হয়ে গেছে আজ কেউ ওই দুয়ার জন্য তার কবরের পাশে দাঁড়ায় না কেউ দাঁড়ায় না কেউ দাঁড়ায় না কেউ দাঁড়ায় না খুব মনোযোগ দিয়ে যান বান্দা তুমি সম্পদ আর সন্তানের মোহ চিন্তা করিয়া আমি আল্লাহর জিকি থেকে তুমি গাফিল হইও না সন্তানের প্রেমে পইড়া নামাজ ছেড়ে দিও না সম্পদের পিছনে দৌড়াইয়া খারাপ উপার্জন করিয়া সন্তানের জন্য বাড়ি গাড়ি বানাই দিয়ে যাইও না ওই সন্তান তোমার চার পয়সাও কাজে লাগবে না ওই সন্তান তোমার চার পয়সাও কাজে লাগবে না ওই নাতিপুতি তোমার কবরের পাশে দাঁড়াবে না আপনাকে যদি জিজ্ঞেস করি আব্দুল করিম আপনার দাদার বাপের নাম কি আপনি বলবেন ফরিদি হুজুর দাদার বাপ দিয়ে আপনি কি করবেন আর আমি বা ওটা দিয়ে কি করব সে তো বহু বছর আগে মরে গেছে তারে আমার আর দরকার নাই যদি বলে আপনার দাদা বলে হ্যাঁ দাদা তোমার আমার বাবার বাবা দাদার কথা বলতে পারেন দাদার নাম আব্দুর রহিম বাবার নাম আব্দুল হাকিম এই পর্যন্তই ছেলেরা মনে রাখে তাও দাদার কবরের পাশে অধিক নাতিরা যায় না ভুলে মনেও থাকে না বাবার কবরের পাশেই তো যায় না টাইম টাইম নাই 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 সময় সময় আল্লাহ বলতেছে আদাব তোমার সন্তানদেরকে আমি পরীক্ষা করার জন্য পৃথিবীর মধ্যে পাঠিয়েছি বৈষম্য করেছি কাউকে ধনী বানিয়েছি পরীক্ষা করার জন্য দেখি এই ধনীরা দান করে কিনা গরিবরে দেয় কিনা কিন্তু আমার দেশের বহু ধনী আছে মাহে রমজান আসলে দান করে তাও কাপড়ের বলে জাকাতের মার্কেট আলাদা জাকাতের লুঙ্গি আলাদা জাকাতের গামছা আলাদা জাকাতের গেঞ্জি আলাদা জাকাতের ওই সেলোয়ার কামিজ আলাদা জাকাতের কাপড় আলাদা ব্যাটা জাকাতের লুঙ্গি দিছে এক মাস পরার পরে বেটা পেশাব করতে বইছে নিচ দিয়ে ফাইরিয়া সিরিয়া চলিয়া গেছে হ্যাঁ তো জাকাৎ সয়তানে আসার পর দুলাভাই কাম সারি দিছে যা দিছে চার পয়সাও কাজে লাগে বুঝতে পারছি এগুলো জাকাত চলতেছে আমাদের আল্লাহর সাথে যত তালবান আর বাজলি মেয়ের কি মনে করে আল্লাহ মনে কিছু বুঝে না বুঝতে পারছে কেমতের ময়দানে এইরকম জাকাতওয়ালাদের গাল্লা ডাক দে বলবো আল্লাহর বান্দা আমার বান্দা কি জন্য তুমি দুনিয়াতে জাকাত দিলে বান্দা বলবে রব আমি তো তোমারে খুশি করার জন্য জাকাত দিয়েছিলাম আল্লাহ বলবেন না বান্দা তুমি আমার খুশির জন্য জাকাত দেও নাই মানুষ যাতে দানবীর বলে সমাজ সেবক বলে তোমাকে এই জন্য মানুষ যাতে দানবীর বলে সমাজ সেবক বলে এই জন্য তুমি দুনিয়াতে দান করছিলে বান্দারে দুনিয়ার মধ্যে মানুষ তোমাকে দানবীর বলছে তোমাকে সমাজ সেবক বলে দিছে অতএব আমি আল্লাহর দরজায় আর কিচ্ছুই তুমি পাইবা না তখন আল্লাহ তার গলার মধ্যে ওই যে জাহান্নামের শিকল পড়াইয়া তাকে উপুর করে টানতে টানতে জাহান নামে নিয়ে চলে যাবে আল্লাহ নবী বললেন কে মত এই লোকটা দুনিয়াতে দান করলো কিন্তু দানের বিনিময়ে কিছুই পাইল না শুধুমাত্র নিয়ত বিশুদ্ধ না হওয়ার কারণে ওই লোকটা যদি দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করত তাহলে আজকে হাসরের ময়দানে তাকে পস্তায়িত হইত না দুনিয়াতে সম্পদ হইলেও পরীক্ষা টাকা পয়সা হলেও পরীক্ষা বিরাট এলেম ওলা হইলেও পরীক্ষা আমন দেশে কিছু মানুষ এসে দেখবেন নিজের জাহির করার জন্য বিরাট বড় খালি ফটো আমার আপনাদেরকে একটা প্রশ্ন করি জবাব দিবেন ইসলাম এ দেশে আনছেন শাহজালাল ইয়ামানি দি আটশো বছর আগে কথা ঠিক কিনা তারও আগে অলিরা আসছিলেন কিন্তু হজরত শাহজালাল ইয়ামিনীর মতো এইভাবে ব্যাপকভাবে দিন কায়েম করতে পারেন নাই তারা আসছিলেন দাবাদ দিছেন চলে গেছেন আবার কিছু সময় থাকছেন কিছু কিছু অঞ্চলে শাহজালাল ইয়ামানি মুজারিদের আগেও আল্লাহর উলিরা আসছেন কিন্তু এইভাবে ব্যাপকভাবে ইয়ামানি মুজারিদের মতো তারা প্রতিষ্ঠিত করতে পারেন কিন্তু বাংলাতে এই ভূখণ্ডে যিনি দিন একবারে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত করছেন তিনি শাহজালাল ইয়ামানি মুজার রেদি কথা বলেন ঠিক কিনা আটশো বছর ধরে উনার দেওয়া পথ এদেশে চলতেছে মনোযোগ দিয়ে উনি যদি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন তাহলে এদেশের আটশো বছর ধরে কোটি কোটি মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ত উনি নামাজ পড়ছেন নাভিন নিচে হাত বেঁধে উনি কিন্তু বঙ্গোপসাগর থেকে উঠে আসেন নাই উনি আসছিলেন সুদূর ইয়ামান হয়ে সৌদি আরব দিয়ে দিল্লি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ সাথে দেখা সাক্ষাৎ করে ওনার কাছ থেকে এজাজত এবং দুয়া নিয়ে তিনি বাংলাতে এসেছিলেন দিন কায়েম করার জন্য তার অর্থই হচ্ছে তৎকালীন জমনার অলিরা বুজুর্গরা তিনেরা অধিক নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়তেন আজকে যারা বুকের উপরে বাধাই দিয়া আমার মসজিদে সমাজে যারা ফেতনা বাধাইছে বোঝা গেল আটশো বছর পরে এই সবগুলি শয়তানের দালাল ওরা আসছেই আমার দেশে ফেতনা জন্য ও নবীর খুব ভালো করে বুঝে যাবেন শাহজালাল ইয়ামানি মুজারিদি যদি নামাজের পরে জোরে আমিন বলতেন তাহলে এদেশের আটশো কোটি মুসলমান আটশো বছর ধরে কোটি কোটি মুসলমান নামাজের পরে জোরে আমিন করে শিল্লেন দিত এমনই মুজার রীতি যদি নামাজের পরে দোয়া বন্ধ করে দিতেন তাহলে আটশো বছর ধরে এদেশে নামাজের পরে দোয়া বন্ধ থাকত অ নবীর উম্মত তার মানে বোঝা গেল হজরত শাহজালাল ইয়ামনে মুজার রেদি যেই ইসলাম এদেশে এনেছিলেন আটশো বছর ধরে সেই ইসলাম এখনও চলমান এখনও বহমান যারা এই ইসলামের ভিতরে এসে আবার নতুন করে ফেরকা সৃষ্টি করতেছে অশান্তি বাদাইতেছে এই সবগুলি হল দালালকারী অশান্তিকারী আল্লাহ এই সমস্ত ফেসাদী থেকে আমাদেরকে নিরাপদ রাখুক সকলে বলে না আমি আমার দেশে যারা অলি মানে না এরা নির্বোধ বুকা 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 পৃথিবী কখনো অলি শূন্য ছিল না কখনো অলি শূন্য হবে না যখনই অলি শূন্য হবে তখন পৃথিবী ধ্বংস হবে অলি শূন্য কখনো ছিল না অলি শূন্য কখনো হবে না এই জন্য আমরা অলি আল্লাদের তপকা কদম সারব না কথা বলেন ঠিক না বেঠে এখন কে এসে ফতোয়া দিক না না দিক ও দেখার টাইম নেই এখন আইয়া তো অনেকে বহুত ফতোয়া দিবে না নাম কথা বলবে খালি ফতোয়া ফতোয়া হ্যাঁ কেউ চিনে না ও গিরামে এসে ভুট করে একটা ফতোয়া মেরে দিয়ে সারা এলাকার ভিতরে একটা বিশৃঙ্খলা লাগাই দেয় বিতর্কিত কিছু কথা বললে মানুষের মুখে মুখে প্রচার বাড়ায় যে আমি বিরাট বড় হুজুর মুফতি আজম সাইকুল হাদিস গজবে দুনিয়া ও দুনিয়ার গজব ও গজব লিয়েছে দুনিয়া অশান্তি নিয়েছে দুনিয়া আমরা শান্তিমতেই বসবাস করতেছি জিকিরি ফিকিরি ইবাদতে দোয়া দূরিতে আমরা চালাচ্ছি ওয়াই সে মাঝখানে একটা ফটো আমেরি দিচ্ছি একবারে ফটো আমেরি দিছে শয়তান কোথাকার এরকম গজবত দুনিয়া কিছু আছে তারা আইসা এরকম বিশৃঙ্খলা করা নিজেরে প্রতিষ্ঠিত করার লেগিয়া প্রসার করার লেগিয়া বুঝতে পারছেন আপনার এগুলির থেকে দূরে থাকবেন বাপ একটা কথা মনে রাখবেন সৃষ্টিকার আইন চলবে কার আগে বলছি আল্লাহর আইন চলবে সূর্য আল্লাহর আইনে চলে চাঁদ আল্লাহ প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ কি আমার চোখ আল্লাহর আইনে চলে আমার আইনে চলে না যখন আল্লাহর আইন স্টপ হবে তখন আমার চোখের আলো বন্ধ হয়ে যাবে হাজার চেষ্টা করলেও পৃথিবীর ডাক্তার আমার চোখ ফিরিয়ে দিতে পারবে না এটাও আল্লাহর আইনে চলে আমার দেহ যত ভালো খাবার খান আপনার আর ফিরে আসবে না গ্যারান্টি চল্লিশ বছর পর থেকে ডিমোশন হতে থাকে প্রমোশন হয় না দেহের প্রমোশন হয় না চল্লিশ বছর পর থেকে এটা ধীরে 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 দুর্বল হতে থাকে আপনি যত জিম করেন আর যত ভালো খাবারই খান পঁচিশ বছরের বয়সের সেই শক্তি ফিরে আসবে না চল্লিশ বছর পার হয়ে গেলে পঁচিশ বছর বয়সের যে তাগুদ থাকে পঁচিশ বছর বয়সের জীবনের যে লজ্জত থাকে এটা আর ফিরে আসে না কখনো পাবেন না তার মানে আমার দেহটা আমার আইনে চলে না আমার দেহটা আমার আল্লাহর আইনে চলে কথা আল্লাহর বিধানে চলে এটা আমার বিধানে চলে না আপনি যত পুষ্টিকর খাবার খান যত ফল খান চল্লিশ বছর পার হলে ধীরে 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 ডিমোশনে চলে যায় একশো বছর চলে গেলে তখন আর এটার জীবন কয় না ফুলা পছন্দ করে না মায়া পছন্দ করে না বেডার বউ পছন্দ করে না নাতিরা পছন্দ করে না ফুতিরা পছন্দ করে না সমাজ তাকে দাম দেয় না রাষ্ট্র তাকে মর্যাদা দেয় না এটা বুড়া হয়ে গেছে সবাই খালি কে মরে না কে সবাই খালি মরে নাকি আবার অনেকে এসে করবো হুজুর দোয়া করে দেন হুজুর আমরা আর চিন্তা করবো কে আর বেঁচে থেকে লাভ কে আল্লাহ তুমি ইমানের সাথে নিয়ে যাও আর কষ্ট দিও না কি কথা কর না আমরা দোয়া করি না আমরা দোয়া করি খতমে খা পরে খতমে ইউনুস পরে মারার বুদ্ধি করে দে যে মরে যা কি কথা খারাপ বলছে সত্য যেটা খতমে ইউনুস কেন পরে যে তাড়াতাড়ি মরে না এর যে কষ্ট ঘরে বাথরুম করে ঘরে পেশাব করে বিছনায় পেশাব করে না নাতি পছন্দ করে না ছেলে পছন্দ করে না বেটার বৌরা দেখতে পারে তখন সে কষ্ট পাইতে থাকে বিতৃষ্ণ লাগতে থাকে জীবনে তখন আমরাই কষ্ট দেখে গান খতম ইউনুস পিজা আমরা তারে বলি দি আল্লাহ দুনিয়ার থেকে লুয়ে যাও এটা জীবন একদিন মাটি ভিতরে হবে ঘর রে মোাম কেন দলান দালান মোনামার কেন বান্দ দালান ঘর একবারে জীবনের বাস্তব থেকে বলতেছি মানুষের বয়স আশি বছর পার হয়ে গেলে তখন আর জীবনের চার পয়সা মূল্য থাকে সন্তান বহু বৃদ্ধাশ্রমে যায় দেখবেন ধনী ধনী ব্যক্তির ছেলে মেয়েরা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দিছে কি কথা কর কে আছে না বহু আছে ওই সন্তান কুত্তা পালা ভালো ছিল হ্যাঁ কি কথা করলে খারাপ হয়েছে

চলছে এখন সারা পৃথিবীতে এরকম চলতেছে বস্তুর থেকে বলতেছি সময় নাই আমি নিজেই পাই আপনাকে বলি কি লাভ করবো সময় পাই না সময় নাই দুয়ার ভিতরে বাবাকে মনে করবে তাও আমার দেশের একদল দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে এটা আর প্রকারের আজাজিল খালি খবিশ ও আমার উন্মতের এত বড় সর্বনাশ করার জন্য নাম আপনি কল্পনাও করতে পারবেন না ওই জাতিকে ধ্বংস করার জন্য আসছে কাল সব আপনারা গুখরা এটাকে যেমন শত্রু মনে করবেন ওই ওইটাকে তার চেয়ে বেশি শত্রু মনে করবেন এ আপনাকে একটা কথা বলি জবাব দিবেন আমার দেশের এদেশের মানুষ আলেমদেরকে সবচাইতে বেশি সম্মান করে আপনার বাড়ির ভালো খাবারটা আমাদের জন্য নির্বাচিত থাকে বাড়ির যে মহিলা আমাদের মা বোনরা আমাদেরকে এত পরিমাণে সম্মান করে যে তার ভালো ডিমটা ভালো গোস্তটা ভালো খাবারটা হুজুরের জন্য বরাদ্দ করে নিজের স্বামীরাও ভালো না খাওয়াইয়া হুজুরে খাওয়ানোর জন্য ভালো তরকারি মশলাপাতি দিয়ে হুজুরের জন্য আলেমল আমাদের জন্য রান্না করে কথা ঠিক কিনা মাদ্রাসার কোনো তলবেলেম যদি কারো বাড়ি থাকে তাহলে ওই বাড়ির মহিলার চিন্তা থেকে আমার ছেলে মেয়েরা খাক বা না খাক এই ছেলেটা গরিব দরিদ্র এ তীব অথবা আমার বাড়িতে খেয়ে ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করে কোরআন হাদিস করে ছেলেটা আলেম হবে বড় হবে আমার জন্য দোয়া করবে ওই মহিলা সারা জীবন দোয়ার জন্য ওই ছেলেটাকে খাওয়ায় ভালো ডিম ভালো মাছ ভালো গোস্ত ভালো তরকারিটা ছেলেটার জন্য বরাদ্দ করে কিন্তু ছেলেটা এমন এক মাদ্রাসায় পড়ে যে দুয়াই মানে না ও বেডির সারা জীবনের মুরগার ডিম আর হাঁসের ডিম শেষ

তলিপুর ওই মাদ্রাসায় জীবনে সন্তান দিবেন না কি কথা কর না বুঝে ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ায় খালি আলেম মানে লি না দেশে বহু আলেম আছে ও জালেমের চাইতেও খারাপ আচ্ছা আপনাকে একটা কথা বলি আপনার বন্ধু যদি আপনার মরার পরে দোয়া না করে তাহলে ওর বিরিনি খাই লাভ কি কথাকে আমি ভুল কইছি তো ওর সাথে বন্ধুত্ব করে আমার লাভ কি যেই হুজুর আমার জন্য দোয়া করবে না তো ওই হুজুরে খাওয়ানো সেটি তুই কুত্তা খাওয়ানো বাবা আমার কথা কি খারাপ যদি না করে তাহলে এর খাওয়াই লাভ কি এর খাওয়া কি জন্য আমার দেশে যে কুত্তা যেগুলি না খেয়ে থাকে এগুলো খাওয়াই দি যা তোরা খা দোয়া খায়ের করি যা ওরা মনে মনে করবে আল্লাহ বিরিয়ানি খাইছি আজকে তোমার বান্দা খুব খাওয়াইছে আজকে শোনেন কথা শুনতে খারাপ শোনা যাবে বাস্তব থেকে মানে না আমি একটা বৃদ্ধ বাবাকে জিজ্ঞেস করেন বাবা তুমি বৃদ্ধকালে জমি বিছে ভালো খাও না কেন বৃদ্ধ জবাব দিবে আমার ছেলে মেয়ে আছে ওদের ভবিষ্যৎ আছে ওরা কোথায় যাবে কোথায় দাঁড়াবে ওই ছেলেবেলে পেলে দিয়ে কি করবো আমার বংশের বাতি আমার জন্য দোয়া করবে আমার কবরের পাশে দাঁড়াবে কি কথা ঘুরে ফিরে কিন্তু আমার বংশের প্রতি আমার জন্য দোয়া করবে। আমার কবরের পাশে দাঁড়াবে আমার পড়বে একটা বাবা সারা জীবন পরিশ্রম করে সন্তানের জন্য জমি রেখে যায় বাবার কবরের পাশে সন্তান দাঁড়াবে সন্তান এমন এক দলে যায় মিশা যে দোয়াই মানে না সন্তান রাখার চাইতে কুত্তা রাখা অনেক ভালো

কিয়ামত পর্যন্ত কেউ যদি আল্লাহর দরবারে হাত না তোলে আল্লাহ সাদ পয়সা লজ নাই ঠিক শুনেন এ দেশে দোয়া চলবে জমিন কার আসমান কার আল্লাহ আইন চলবে কার আল্লাহর আইন চলবে ও যত মাওলানা মিছিল লাফলা করো দোয়া বন্ধ হবে আহলে সুন্নাতুল জামাত জমিনে টিকে থাকবে এই জামাত আল্লাহর রসুলের জামাত এই জামাতের পতাকা নিয়ে খাজা বাবা আজমির এসেছিল খান জাহান আলী এসেছিল শাহ জালাল মুজারদি এসেছিল অসংখ্য আউলিয়া আত্মিয়া মুজাদ্দিদ আল খাজা বাকি বিল্লাহ বাহাউদ্দিন নাকসমান বুখারি হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি ইমাম আজম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল আউলিয়া আত্মিয়া নুজাবা নুকাবা উলামা ফুদালা এই পতাকার নিচে ঘুমিয়ে গেছে এই পতাকা কাঁধে করে তামাম পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করেছে ওরা হাজার চেষ্টা করবে আলে শূন্যতল জামাতকে জমিন থেকে বিতাড়িত করতে পারবে না কথা বলে ঠিক না অনেকে স্লোগান দেয় নারী তকবির আল্লাহ আকবর লিল্লাহ তকবির আল্লাহ আকবর কিন্তু নারীর ইসলাত পায় না রসুলের স্লোগান ওর মুহে আসে না মনে হয় মুহের ভিতরে ঠাটা পড়ছে আবার প্রশ্ন করি জমিন কার আসমান কার স্লোগান চলবে কার এই জমিন বানাইছে আল্লাহ কার জন্য আমাদেরকে আল্লাহ পাঠাইছে কার জন্য এ শুনে যাবেন আজকে আমাদের নবীকে যদি আল্লাহ জিন জাতির মধ্যে পাঠাইতেন তো জিন জাতির দাম বাড়তো আল্লাহ আমাদের নবীকে মানব জাতির ভিতরে পাঠানো কোন মানুষের দাম বাড়ছে যে নবীর কারণে আমার ইজ্জত হলো যে নবীর কারণে হায়াত হবে কম জান্নাতে যাব সবার আগে নেকি হবে কম বেহেস্ত যাব সবার আগে সেই নবী আল্লাহর জমিনে আল্লাহর স্লোগানের পরে সেই নবীর স্লোগান চলবে আল্লাহর কোরআনে আল্লাহর নামের পরে আল্লাহ তার রসুলের নামটা চল্লিশ জায়গায় ব্যবহার করেছে আল্লাহর নামের পরে ইমানের পরে নবীর প্রতি মানন্ত হবে আল্লাহ মানার পরে নবী মানতে হবে আল্লাহ মানার পরে নবী মানতে হবে আল্লাহর উপর ইমান আনার পরে নবীর উপর ইমান আনতে হবে আল্লাহর স্লোগান দেওয়ার পরে নবীর স্লোগান দিতে হবে কথা বলেন ঠিক না বেটি ও মাসলা বাতাইতেছে শরীরে এই আসলে চুলকানি বাঁধে প্রানবিরুমত খবীমুন যগদ শুনিয়া যান দুনিয়ার ভিতরে পরীক্ষা দেওয়ার জন্য আমরা আসছি এটা পরীক্ষার জায়গা বড় জটিল জায়গা পরীক্ষার জায়গা বড় জটিল জায়গা ওই বারবার আমার ভাইদের কথা হুজুর বেলালের একটু আজ আপনারা শুনাবেন খালি এক ইউ আর সারা দেশে আমি একটা জালা করছি ভাই এটা জালাত পড়ছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুব জালাত পড়ছি মদিনায় আসার পরে ওনার এমন ভাবে দরছে আজান دیتی ঘটনাটা একটা প্রসিদ্ধ শেখ আব্দুল হক মাহাদেস দেহলবী রাহিমাহুল্লাহ মাদার জন্য ওতে বিস্তারিত লেখছে আল্লামা ইমাম কিরмани সহিহ বুখারি খুব প্রাচীন একটা শরার কিতাব বুখারির এটার বিতরণী উনি আলোচনাটা তুলে ধরছে তরসুলি করিম আর সাহাবি বাগানের ভিতরে অনেক সাহাবি ছিলেন কিন্তু বেলালের মতো কালিমার মত জন্য এত মায়ের কারো জীবনে নসি হইছে না এত পিটনি আপনি তার জীবনের পিটনির সংবাদ শুনলে আপনার শরীর সেরে উঠবে যে তারপরেও সে কালেমা ছেড়ে দেয়নি এক কঠিন দুর্ভেদ্য সময় ছিল ওই সময় এখন আমরা আজান দিলে কেউ জিজ্ঞাসা করে না সারা পৃথিবীতে আজান চলতেছে নামাজ চলতেছে কালেমা চলতেছে জিকির চলতেছে বাংলাদেশে অহরহ মাহফিল হল কিন্তু কেউ জিজ্ঞাসা করে না কেউ প্রতিবাদ করে না কেউ বাধা দেয় না মারামারি করা লাগে না যুদ্ধ করা লাগে না কিন্তু সেই দিন কালেমার জন্য সবচেয়ে বেশি কষ্ট কিছু সাহাবেদের জীবনে ঘটেছিল প্রাথমিক সময়ে হজরত বেলাল ছিলেন একজন কিতদাস কোন দেশের তেনার বাড়ি ছিল বর্তমান ইথোপিয়া ঘানা কেনিয়া এই অঞ্চলটাকে হাঁপসি বলা হতো এই অঞ্চলটাকে এদেশের মানুষ খুব কালোর কালো কালোর উপরে কালো আর চেহারার কোনো কাটামকুটাম নাই আর এদেশের মানুষ তখনই আরবে এই কিত হিসেবে আসতো কিতদাসদের সমাজে চার পয়সা মূল্য ছিল না তাদের কোনো জীবন ছিল না ওই মালিকের জীবন তাদের জীবন মালিকের হুকুম মানতে 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 জীবন পার হয়ে গেছে আহা জীবনের আলাদা কোনো স্বাধীনতা বলতে তাদের জীবনে কিচ্ছু ছিল না সেই দিন হজরত বেলাল ছিলেন একজন দাস কিন্তু রসুল হাবি আল্লাহর হাবিবে নুরানি বরকতি চেহারা জবানের সাথে হজরত বেলাল কালেমা পরে মুসলমান হয়ে গেলেন মুসলমান হলেন তো বটে কিন্তু মুসলমান হওয়ার পরে এত কঠিন নির্যাতননাকে সহ্য করতে হয়েছে যা অত্যন্ত জটিল এবং কঠিন মাসের মাসের পর 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 মাস মাস দিনের দিনের দিন দিন বেলালের জীবনের অত্যাচারের স্টিম রোলার ছিল এতই কঠিন এবং জটিল যা ভাষায় প্রয়োগ করার মতো না উনি খুব শক্ত শক্ত প্রাণের অধিকারী ছিলেন বিধায় উনি বেঁচে ছিলেন আর ওনাকে মারা হতো একবারে মেরে ফেলে দেওয়া হতো না বাঁচিয়ে রাখা হতো তিল 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 করে শাস্তি দেওয়া হতো দিনের পর দিন